একজন লোকের একটি গাধা ছিল। গাধাটাকে সে নানা কাজে ব্যবহার করত। কখনো তাকে দিয়ে মোট বওয়াতো, কখনো তেলের ঘানি ঘোরাতো। একদিন হলো কি, গাধার মালিক হাটে গিয়ে খুব সুন্দর একটা দেবমূর্তি কিনল। সেই দেবমূর্তি গাধার পিঠে চাপিয়ে সে বাড়ি ফেরার পথ ধরল। পথের দুপাশে মানুষজন গাধার পিঠে দেবমূর্তি দেখে হাত জোড় করে প্রণাম করতে লাগলো। বোকা গাধা ভাবল মানুষজন তাকেই প্রণাম জানাচ্ছে। এই ভেবে গাধার খুব গর্ব হলো। সে তখন মনের আনন্দে ডাকতে লাগলো, আর এগোতে চায় না। গাধার মালিক তাকে যত টানে সে ততই ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে থাকে। মালিক বিষয়টা বুঝল। সে তখন গাধার পিঠে লাঠির ঘা মেরে বলল, হতভাগা, মানুষ প্রণাম করছে দেবমূর্তিকে, তোকে নয়। তুই গাধা, সারা জীবন গাধাই থাকবি। তোর মতো বোকারা নিজের ক্ষমতা না বুঝেই গর্ব করে।